টুইটারের পর এখন অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ কিনতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। ব্যাজটি ব্যবহারে ব্যবহারকারীকে প্রতি মাসে গুনতে হবে প্রায় $12। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু করা হবে এই সেবা। ইচ্ছাকৃতভাবে শতকরা 84% মাত্রা বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, তারা কখনোই ইচ্ছাকৃতভাবে বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। সাবেক মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে তালেবান। রাজধানী কাবুল ও উত্তরাঞ্চলীয় বল্খ প্রদেশের পরিত্যক্ত ঘাঁটিগুলোতে শুরু হবে এই প্রকল্প। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় 24 নম্বরে নেমে গেলেন গৌতম আদানি। গত 25 দিনে আদানি গ্রুপের সম্পদ এক ধাক্কায় অর্ধেকেরও বেশি কমে দাঁড়িয়েছে $5,000 কোটি নিচে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 64 জন। নাফি আরমান মনন, এখন বিশ্ব।